মঙ্গল পাণ্ডের অনুগামীরা এখানে এসেছে মঙ্গল পাণ্ডেকে দেখতে উইথ গার্লফ্রেন্ড। রাঁচির পাগল ছাড়া পেয়ে এখানে বস চিঞ্চ পকলিকা শাহরুখ খান। এই যে ব্রাহ্মণ শাহরুখ খান, আব্বু আ রহে হ্যায়। তো ফাইনালি আমরা উঠে গেছি টোটোতে, এখন চললাম মঙ্গলঘাট, ঠিক আছে, মঙ্গল পাণ্ডে ঘাট, সরি মাই মিস্টেক, ক্ষমা করবেন। তো টোটোতে আমরা উঠে পড়েছি, এই যে সদস্যগণ বসে আছেন, ঠিক আছে, সন্দীপাও আছে, ভাই ওখানে সামনের দিকে মুখ করে আছে তাই দেখছে না, ওই যে দেখে দিয়েছে সাইড ফেস। এই যে চললাম, রাস্তায় চলেছি, এখানে দাঁড়িয়ে আছি, ভাই আর ভাই আর দাদা ভাই সবাই চলছি। এই যে আমরা মঙ্গল পাণ্ডে ঘাটে পৌঁছে গেছি, ঠিক আছে, এসে গেলাম। তো চলুন ঘাটে যাওয়া যাক। তো এই যে ঘাটের দিকে আমরা এগিয়ে চললাম, ঠিক আছে, কিন্তু আপনারা যখনই মঙ্গল পাণ্ডে ঘাটে আসবেন, এখানে হচ্ছে দু রকম টিকিট আছে, যদি আপনারা ঘাটে যান তবে 20 টাকা টিকিট, আর যদি পার্কে যান তবে 50 টাকা টিকিট পার হেড। ওকে, তো এই যে রইল টিকিট কাউন্টার, তো আমরা এখন এন্ট্রি নিচ্ছি ঘাটের দিকে। তো আর এটা হচ্ছে সেই লাইট হাউস, দেখে নিন, বিউটিফুল মঙ্গল পাণ্ডে ঘাটের এটা হচ্ছে লাইট হাউস, আর এটা হচ্ছে সেই এন্ট্রি গেট, ঠিক আছে। তো চলুন ভেতরে যাই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে মিস্টার বোসবাবু এখানে টিকিট কাটছেন। কটা টিকিট নিচ্ছেন ভাই? 5টা টিকিট নিচ্ছেন। কত করে নিচ্ছে দাদা টিকিট? 20 টাকা করে টিকিট নেওয়া হচ্ছে, ঠিক আছে। তারপর আমরা বেগোবো ঘাটের দিকে। এ ভাই টিকিট নিয়ে নিয়েছে, দেখি ভাই টিকিটটা। তো এই যে দেখে নিন, 20 টাকা করে টিকিট, আমরা 5 জন যাচ্ছি, 100 টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম মঙ্গল ঘাটের দিকে, সরি মঙ্গল পাণ্ডে ঘাটের দিকে। তো এই নিন কাকা টিকিট, চেকিং করে নাও, ঠিক আছে, ঘাটে। এরই সাথে এগিয়ে পড়লাম গুটি গুটি পায়ে মঙ্গল মঙ্গল। আবে জলদি বল, কাল সুবে পানভেল নিকলনা। হ্যাঁ পাণ্ডে, মঙ্গল পাণ্ডে ঘাটের দিকে, ঠিক আছে। আমার মঙ্গলে পড়ে না, পাণ্ডে আর বেরোচ্ছে না, গঞ্জ বেরিয়ে পড়ছে, কারণ কিছুদিন আগে মঙ্গলগঞ্জ গেছিলাম তো তাই। তো সেই মঙ্গল পাণ্ডে ঘাটের দিকে গিয়ে পড়লাম। এই যে আসছে, দিস ইজ পুরকাইত, ঠিক আছে, আর একে তো চেনেন, লেটুস রাম বোস। আমরা এগিয়ে পড়লাম, দর্শকরা অনেক কিছুই দেখবে আমার দিকে ভিডিও বানানোর সময়, কিন্তু আমি বানিয়ে যাবো আমার ইচ্ছে। এই যে 50 টাকার টিকিট কেটে মঙ্গল পাণ্ডের অনুগামীরা এখানে এসেছে মঙ্গল পাণ্ডেকে দেখতে উইথ গার্লফ্রেন্ড। কন হে লোক, কাহাঁ সে আতে হে? হ্যাঁ, মঙ্গল পাণ্ডেকে দেখবে বলে এরা সিট নিয়ে বসে পড়েছে, ঠিক আছে, সাথে আমরাও সিট নিয়ে বসে পড়েছি। এই যে দুজন আগে বসে পড়েছে, তারপরে দিস ইজ পুরকায় বসে পড়েছে, আর এখানে সরকারবাবু ওয়েট করছেন কোথায় বসবেন, ঠিক আছে। আমি একটা সিট খুঁজছি, পেয়ে গেছি সিট, বসে যাই তবে। তো এই যে আমরা যে যা নিজের মতন আসন গ্রহণ করে নিয়েছি গঙ্গার নাজারার সাথে, গঙ্গাটা ঠিক আমাদের সামনে, গঙ্গা, এই গঙ্গার পাশে বসে আছি, সময় কাটাচ্ছি, খেয়ে দিয়ে এলাম, পেট ভারী, পেটটা হালকা করব তারপরে যাব। হাত নাড়া টাইটানিক বস। এই দেখুন রাঁচির পাগল ছাড়া পেয়ে এখানে চলে এসেছে।
মঙ্গল পান্ডে ঘাটে টাইটানিক পোজ দিতে একা। হাই কর, এই যে আমাদের মিস্টার বোস চিঞ্চ পকলিকা শাহরুখ খান, পেছন ঘুরে দাঁড়িয়ে আছে, দেখুন এই দেখুন মুখ ঘুরে তাকিয়েছে চিঞ্চ পকলি শাহরুখ খান। ঠিক আছে, আর এক শাহরুখ খান আসছেন না, এই যে ব্রাহ্মণ শাহরুখ খান, আব্বু আ রে হে। তো এই যে আমাদের আরেক সদস্য দেখেছেন, মানে পোস্টটা দেখে নিন। এই যে আমাদের ব্রাহ্মণ শাহরুখ খান পোস্ট দিয়েছেন এখন, ও খালি পোস্ট খানা দেখুন, মুখ খানা দেখুন, এই যে এই যে। উসে প্যার পে বাত করতে হ্যায় হামকো। এই যে ডিস্টার্ব হয়ে যাচ্ছে আমাদের শাহরুখ খান পোস্ট দেওয়ার সময়, আর ক্যামেরাম্যান আমাদের এখানে বসে আছে, ঠিক আছে, দুটো ক্যামেরাম্যান, আর ইনি এখান থেকে পোস্ট দিচ্ছেন, ইনি ছবি তুলছেন না, ইনি পোস্ট দিচ্ছেন, ঠিক আছে, মজা না দেখে নিন। সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আজকের জন্য এইটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ।